আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যান্ডারিন জাতের একটি কমলা গাছ। এই কমলা গাছটা বেশ বড় হয়ে গিয়েছে, কারণ এই গাছটা আমি গত বছর নিয়ে এসেছিলাম। এবছর ডিসেম্বর মাস আসলে হয়তো দুই বছর পুষবে। তো গত বছর আমি যখন চারাটা আনি খুবই ছোট ছিল, গাছটা ছোট একটি টবে আমি প্রতিস্থাপন করেছিলাম। তো আজ আমি আপনাদের বলবো এই গাছের ফলটা খেতে কেমন, যেহেতু আমি বাগান পরিদর্শন করতে গেছিলাম। তো প্রথম পর্যায়ে ফলগুলো খেতে দিচ্ছিল না, পরবর্তীতে অনেক জোরাজোরি করার পর যে আমরা চারা কিনবো আমাদের ফল খেতে দিতে হবে। তো ফলটা খাওয়ার পর আমি যতটুকু বুঝলাম ভিতরে রসের পরিমাণটা একটু কম আছে, তবে মোটামুটি মিষ্টি, একেবারে যে টক তা কিন্তু না, টক মিষ্টি, তবে খেতে একেবারে অখাদ্য বা কেনু কমলার মতো তা কিন্তু না, মোটামুটি ভালো। এবং এখানে যে কমলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি টু, মানে বাড়ি দুই জাতের কমলা। এটার আর একটা নাম আছে রামরঙ্গন, যেটা আপনারা চুয়াডাঙ্গায় ওমর ফারুকের এখানে পাবেন। এই কমলাটা কিন্তু এই ম্যান্ডারিন কমলার চেয়ে বেশি মিষ্টি হয়। এটা অনেকে বর্তমান দেখা যাচ্ছে গাছগুলো কেটে ফেলছে, তো এটা অনেক জাতের সমস্যা আছে। অনেক সময় দেখা যায় যে একই জাত অনেক সময় পরিচর্যার ক্ষেত্রে আলাদা হতে পারে, মাটির গুণাগুণ আলাদা হতে পারে। তবে আমি সত্যি বলতে ফলটা নিজে বাগানে গেছি, নিজে ফল খেয়েছি, ফলটা মোটামুটি ভালো এবং রসের পরিমাণটা যে শুকিয়ে যায় এটা সত্য কথা, তবে এটা শুকোয় হচ্ছে ডিসেম্বরের পরে। আপনারা খাবেন নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে ফলটা খেয়ে ফেলবেন। আপনারা যদি একেবারে গাছে ফলটা কালার করতে চান তাহলে কিন্তু ফলটা আপনারা এরকম রস শুকিয়ে যাবে। তো সেক্ষেত্রে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে হালকা কালার আসলে ফলটা খেয়ে ফেলবেন, টক মিষ্টি লাগবে, মোটামুটি ভালো লাগবে। এবং দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু আমি বেলে মাটি ব্যবহার করেছি, তো এই বেলে মাটি কিন্তু খুব গাছ পছন্দ করে। এখানে অন্যান্য টপগুলোতে দেখেন আমি একেবারে জৈব সারের পরিমাণটা বেশি ব্যবহার করেছি এবং মাটিটা কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন কালো। তবে আমার এই ম্যান্ডারিন জাতের কমলা গাছের মাটিটা হচ্ছে সাদা, কারণ এখানে শুধুমাত্র বেলে মাটি ব্যবহার করেছি। হালকা কিছু জৈব সার আছে, তবে বেলে মাটির পরিমাণটাই বেশি। তো এই বেলে মাটি ব্যবহার করলে গাছটা কিন্তু খুব দ্রুত বড় হবে এবং যে বিষয়টা হবে ফলে মিষ্টতা বাড়বে। এবং পাতাগুলো দেখতে পাচ্ছেন বেশ মোটা মোটা পাতা, একেবারে খুব শক্তিশালী পাতা, খুব অল্প পানিতেই কিন্তু গাছটা বেঁচে থাকে। অন্যান্য যে পাতাগুলো বা অন্যান্য গাছগুলো আছে সেটা একদিন বা দুই দিন পানি না দিলে কিন্তু গাছটা দুর্বল হয়ে যায়, তবে এই ম্যান্ডারিন কমলা খুবই শক্তিশালী, পানি যদি নাও দেন গাছটা কিন্তু তাও সহজে মরতে চায় না, গাছটা দুর্বল হয় না সহজে। তো এই ম্যান্ডারিন কমলা গাছে এত বেশি ফলন হয় মানে দেখে মনে হবে পাতার চেয়ে ফল বেশি। ছোটো একটা গাছ, ইনশাল্লাহ আগামী বছর আপনাদের আমি ফলটা দেখাতে সক্ষম হব, আল্লাহ যদি চাই। তবে আর একটা বিষয় আমরা খেয়াল রাখবো, এই গাছটা যখন ফল হবে, মানে ফলগুলো বেশ বড় বড় হবে, পাকার ঠিক এক মাস আগে হালকা ছায়াযুক্ত স্থানে গাছটা রাখবো। আমরা সকলে জানি কমলা কিন্তু শীতপ্রধান দেশের ফল, তো অতিরিক্ত রোদের কারণে কিন্তু ফলগুলো রস শুকিয়ে যায়। তো হালকা ছায়াযুক্ত স্থানে যদি রাখা যায় তাহলে কিন্তু গাছের ফলগুলো সহজে শুকাবে না এবং নিয়মিত পানি সেচ দিতে হবে, পানির পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে রসের পরিমাণটা ভালো থাকবে। তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানেও একটি ম্যান্ডারিন কমলা গাছ লাগাতে পারেন, তো আশা করা যায় আপনাদের সময়টা বৃথা যাবে না। এছাড়া বাড়ি টু বা রামরঙ্গন এই কমলা চারাটা লাগাতে পারেন, এটা এর চেয়ে বেশি ভালো হবে।